আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর টুইট করার অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউয়া আজ নয়াদিল্লিতে প্রতিনিধিত্বমূলক বৈঠকে মিলিত হন। গত চার বছরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 11,000-এর বেশি চাকরি হয়েছে বলে জানিয়েছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। দেশে এ পর্যন্ত 184,52,00,000 কোভিড প্রতিষেধক প্রদান করা হয়েছে। জীবনে সফল হতে গেলে পড়াশোনার বাইরেও প্রতিদিনের দেশ বিদেশের পরিস্থিতি সম্পর্কে ছাত্রছাত্রীদের খোঁজ খবর রাখতে হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বিলোনিয়া শচীন দেব বর্মন অডিটোরিয়ামে দক্ষিণ জেলা সাবরুম বিলোনিয়া ও শান্তিরবাজার কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের পুঁথিগত পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্প ও সরকারের নানা উন্নয়নমুখী সিদ্ধান্তসমূহ সম্পর্কে প্রতিনিয়ত খোঁজ খবর রাখতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে নিজেকে আগে জানা, নিজেকে চেনা, নিজের মধ্যে ভালো কি গুণ আছে তার বিকাশ ঘটানো যায় তা অনুধাবন করতে হবে, তবেই সাফল্য আসবে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ফরেন্সিক ইউনিভার্সিটি খোলা হচ্ছে, যেখানে 3,000 ছাত্রছাত্রী পড়াশোনার সুযোগ পাবে। দেশ ও বিদেশের ছাত্রছাত্রীরাও এখানে পড়বে, কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে। মুখ্যমন্ত্রী এদিন ছাত্রছাত্রীদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর টুইট পড়ার অনুরোধ জানান। অনুষ্ঠানে বিধায়ক শঙ্কর রায়, বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলিদাস দত্ত, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বিলোনিয়া সার্কিট হাউস প্রাঙ্গণে পতাকা নেড়ে আজ 5টি অ্যাম্বুলেন্স পরিষেবাও চালু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা আজ নয়াদিল্লিতে প্রতিনিধিত্বমূলক আলোচনা করেন। আলোচনাকালে দুই নেতা নেপাল ভারত সহযোগিতা প্রকল্পগুলো ও দ্বিপাক্ষিক অংশীদারিত্বের বিষয়গুলো পর্যালোচনা করেন। পরে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে বেশ কিছু প্রকল্পের সূচনা করেন। তারা বিহারের জয়নগর ও নেপালের কুর্তার মধ্যে আন্তঃসীমান্তে 35 কিলোমিটার দীর্ঘ যাত্রী ট্রেন পরিষেবার সূচনা করেন। তাছাড়া নেপালে ভারতের সহযোগিতায় নির্মিত 132 কিলোভোল্ট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ পরিবাহী লাইন ও সাবস্টেশন উদ্বোধন করেন। দুই প্রধানমন্ত্রী নেপালের রূপে কার্ড ব্যবস্থা সূচনা করেন। তারা 4টি মৌ স্বাক্ষর করেন। অমরপুর পঞ্চায়েত সমিতির সভাগৃহে আজ পঞ্চায়েত সমিতি ও বিএসসির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিডিও জানান, 2021-22 অর্থ বছরে ব্লকের 28টি পঞ্চায়েত ও ভিলেজ এলাকায় রেগায় 83.48% শ্রম দিবস সৃষ্টি হয়েছে। সভায় বিধায়ক রঞ্জিত দাস বলেন, প্রতিটি পঞ্চায়েত ও ভিলেজ এলাকায় সময় প্রতি নজর রেখে কাজ শেষ করতে হবে। কৈলাসহরে অবস্থিত প্রত্নভূমি উনকোটিতে আগামী 8 ও 9 এপ্রিল অনুষ্ঠিত হবে দুদিনের অশোকাষ্টমী মেলা। মেলাকে সফল করতে আজ কৈলাসহর মহকুমা শাসক অফিসে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন দপ্তর আধিকারিকরা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে প্রমুখ এতে অংশ নেন। বৈঠক শেষে কৈলাসহরের এসডিএম প্রদীপ সরকার জানান, আসন্ন মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করতে বৈঠকে মত বিনিময় ও সিদ্ধান্ত গৃহীত হয়। মেলা উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল থাকবে বলেও তিনি জানান। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ ধর্মনগর দিঘির পারে ধর্মনগর মহকুমা ভিত্তিক বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে এই বসন্ত উৎসব। বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যোৎ দে সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদেশ বিজেপি সহসভানেত্রী পদে দায়িত্ব পেয়েছেন পাতালকন্যা জমাতিয়া। প্রদেশ বিজেপি সভাপতি ডা মানিক সাহা আজ পাতালকন্যা জমাতিয়াকে সহসভানেত্রী পদে নিযুক্তি দেন। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর গুণগত শিক্ষার প্রসারে অনেকগুলি প্রকল্প চালু করেছে। রাজ্যে এনসিইআরটি কোর্স চালু করা হয়েছে, বিদ্যাজ্যোতি স্কিম চালু করা হয়েছে। এতে রাজ্যে গুণগত শিক্ষার বিকাশের সাথে সাথে মেধারও বিকাশ ঘটছে। আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিলোনিয়ার বাঁশমদুয়া জহর নবোদয় বিদ্যালয়ের নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করে একথা বলেন। মুখ্যমন্ত্রী বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাবয়ব মূর্তিরও আবরণ উন্মোচন করেন। মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় মানের সূচক অনুসারে সময়োপযোগী শিক্ষার সুযোগ সুনিশ্চিত করার লক্ষ্যে নবোদয়, কেন্দ্রীয় বিদ্যালয় ও একলব্য বিদ্যালয়ের সুফল রাজ্যেও সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর রায়, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলিদাস দত্ত, দক্ষিণ জেলা পুলিশ আধিকারিক ডক্টর কুলবন্ত সিং, জহর নবোদয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুণ ময়নাথ। স্বাগত ভাষণ দেন দক্ষিণ ত্রিপুরা জেলা জেলাশাসক সাজু ওয়াহিদ এ। 25 একর জায়গায় 41,75,96,000 টাকা ব্যয় করে বিলোনিয়া জহর নবোদয় বিদ্যালয়ের পাকা বাড়িটি নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছে 240 জন।
আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। গত চার বছরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 11,000-এর বেশি চাকরি হয়েছে। তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ দেন। তিনি জানান, বিভিন্ন দপ্তরে নিয়মিত বেতনক্রমে 4,586 জনের চাকরি হয়েছে। এর বাইরে টিএসআর এ প্রায় 1,300, এসপিও হিসাবে প্রায় 1,300, চুক্তিভিত্তিক 2,150 জনের এবং আউটসোর্সিং এর মাধ্যমে আরও 2,158 জনের চাকরির সংস্থান হয়েছে। নিয়মিত বেতনক্রমে কোন দপ্তরে কতজনের চাকরি হয়েছে তারও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী দিনে আরও বেশ কিছু পদে লোক নিয়োগ করা হবে, তার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি চাকরি নিয়ে তিনি বিরোধী দলনেতা মানিক সরকারের মন্তব্যের সমালোচনা করেন। তথ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে চাকরি প্রক্রিয়া সম্পন্ন করছে, কোথাও কোনো দুর্নীতি হয়নি বলে তিনি জানান। সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার এর ব্যাপারে যথাসময়ে সিদ্ধান্ত নেবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ আসগাবাতে তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি গুরুবাঙ্গুলি বাড্ডি মোহামেডোর সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুদেশের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে। রাষ্ট্রপতি কোবিন্দ বলেছেন যে, দুদেশের মধ্যে স্বাক্ষরিত শিল্প সংস্কৃতি বিষয়ক চুক্তিগুলি উভয় দেশের সম্পর্ককে নতুন মাত্রা এনে দেবে। দেশে এ পর্যন্ত 184,52,00,000 কোভিড প্রতিষেধক প্রদান করা হয়েছে। গত 24 ঘণ্টায় 18,38,000 ডোজ প্রদান করা হয়েছে। দেশে সুস্থতার হার 98.76%। গত 24 ঘণ্টায় 1,260 নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 13,445। ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় কমিটির পক্ষ থেকে আজ 16 দফা দাবিতে রবীন্দ্রভবন প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিরোধী দলনেতা মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমানে রাজ্যের তপশিলী সম্প্রদায়ের মানুষ সবথেকে বেশি অবহেলিত, তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। তপশিলী সম্প্রদায়ের মানুষের উন্নয়ন না হলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। সমাবেশে সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং সংগঠনের সম্পাদক সুধন দাস বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রতন ভৌমিক। সুধন দাস ও জিতেন্দ্র চৌধুরী 16 দফা দাবিগুলি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, সরকারি ও আধা সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণ করা ইত্যাদি। সমাবেশ শুরুর আগে একটি মিছিল প্যারাডাইস চৌমুহনি থেকে শুরু করে জ্যাকসন গেট পর্যন্ত পরিক্রমা করে রবীন্দ্রভবন প্রাঙ্গণে আসে। সৌভাগ্য যোজনায় 2018-19 অর্থবছর থেকে লংতরাই ভ্যালি মহকুমার মনু ও ছামনু ব্লক এলাকার 10,200 পরিবারকে বিনামূল্যে বিদ্যুতের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই প্রকল্পের 2টি ব্লকে 9,443 পরিবারকে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ নিগমের ডিজিএম নীলাঞ্জয় রিয়াং এই সংবাদ জানিয়েছেন। আকাশবাণী সংবাদ সেবা বিভাগ আজ থেকে একটি নতুন সাপ্তাহিক অনুষ্ঠান সম্প্রচার করছে। মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য অভ্যাস নামে এই অনুষ্ঠানটি শুরু হচ্ছে। প্রতি শনিবার রাত 9:30 থেকে 10:00 পর্যন্ত হিন্দি ভাষায় এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। 100.1 FM গোল্ডে এর সম্প্রচার হবে। আবহাওয়া খবর। আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 34.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর টুইট পড়ার অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা আজ নয়াদিল্লিতে প্রতিনিধিত্বমূলক বৈঠকে মিলিত হন। গত চার বছরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 11,000-এর বেশি চাকরি হয়েছে বলে জানিয়েছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। দেশে এ পর্যন্ত 184,52,00,000 কোভিড প্রতিষেধক প্রদান করা হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ।